আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 18 নম্বর ক্লাস ফিউচার ফ্রিল্যান্সার আইটিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে, এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ডাটা এন্ট্রি। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব ডাটা এন্ট্রিটা কি, মানে হোয়াট ইজ ডাটা এন্ট্রি, এবং কিভাবে আমরা ডাটা এন্ট্রি করব, এবং এই ডাটা এন্ট্রি করে আমাদের লাভ কি, কেন এটা আমরা শিখব। তো যেহেতু আজকে আমাদের ডাটা এন্ট্রি নিয়ে প্রথম ক্লাস, আমরা বেসিক কিছু আলোচনা আপনাদের সামনে করব। কোনো বিষয় বা কোনো কাজ যদি আমরা শিখতে যাই, ওইটার আগে বা পরে কি হবে ওইটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। আগের বিষয়টা আমাদেরকে বা পরের বিষয়টা আমাদেরকে অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু আমরা ওই বিষয়টা নিয়ে ভালোভাবে কাজ করতে পারবো না। প্রথমত আমাদেরকে ওই বিষয়টা নিয়ে বেসিক কিছু ধারণা নিতে হবে। তো আজকের এই ভিডিওতে বলতে পারেন যে বেসিক ধারণা দিব, এবং কিছু রিসার্চ করে আপনাদেরকে দেখাবো যে আসলে ডাটা এন্ট্রিতে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, ভালোভাবে যদি কাজ শিখতে পারেন, তাহলে আপনার জন্য কত কাজ অপেক্ষা করতেছে, আপনি কত কাজ করতে পারবেন এবং কেমন ইনকাম করতে পারবেন, এই বিষয়ে কিছু ধারণা দিব। তো ফার্স্টে আমরা আসি যে আসলে ডাটা এন্ট্রিটা কি। তো ডাটা এন্ট্রি কি এটা যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ডাটা মানে কি। তো ডাটা মানে তথ্য, এবং তথ্য মানে কি, তথ্য হচ্ছে একটি কথা। যেমন আমি এই যে একটা কথা বলতেছি, এটাও কিন্তু একটি ডাটা, মানে আমি যে কথা বলতেছি এটা তথ্য, এক তথ্যও কিন্তু একটি ডাটা। ডাটা মানে কিন্তু হচ্ছে যে আপনার তথ্য, তথ্য মানে কিন্তু ডাটা, ঠিক আছে। তো আমি যে কথাটা বলতেছি এটাও কিন্তু একটি ডাটা। অনেকেই মনে করে, আমাদের মধ্যে থেকে অনেকেই মনে করে যে ডাটা এন্ট্রি করা মানে শুধুমাত্র একটা পেজ দিল আমাকে, ওই পেজ থেকে আমি টাইপিং করলাম, মানে টাইপিং স্পিডটা ভালো থাকলে আমি ডাটা এন্ট্রি পারবো, টাইপিং স্পিড জানলে আমি ডাটা এন্ট্রি শিখে গেছি, এরকম অনেকেই মনে করে। না, ডাটা এন্ট্রি মানে শুধুমাত্র টাইপিং না। ডাটা এন্ট্রি মানে, ডাটা মানে হতে পারে আপনার ভিডিও, ডাটা মানে হতে পারে কোন একটা ফাইল, ডাটা মানে হতে পারে একটা ইমেজ, কোন একটা পিডিএফ, কোন একটা গ্রাফিক্স এর কোন একটা কাজ, মানে সবকিছু মিলেই কিন্তু একটি ডাটা হয়। এক্সাম্পল হিসেবে আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি যে আসলে ডাটা এন্ট্রির কাজটা কেমন হয়। তো ডাটা এন্ট্রির কাজ হবে এরকম যে আপনার মনে করেন, ধরে নেন আপনার একটি শপিং মল আছে, যেটা আপনি এক মাসের জন্য 1 লক্ষ টাকা দিয়ে কারো কাছ থেকে ভাড়া নিয়েছেন, মালিকের কাছ থেকে 1 লক্ষ টাকা দিয়ে ভাড়া নিয়েছেন। এখন আপনি এই এক মাসে কত আয় করলেন দোকানটা থেকে, মানে শপিং মল থেকে আপনি কত বিক্রি করলেন, কত কিনলেন, এবং আপনার যে টোটাল একটি হিসেব আছে, এই হিসেবটা কিন্তু আপনি খাতা কলমে বা কোনো একটা নোটে লিখে রাখলেন, আপনার মনে থাকার জন্য বা আপনার প্রয়োজনের জন্য আপনি লিখে রাখলেন। এরকমই বিভিন্ন অফিসের, বিভিন্ন কোম্পানির কিন্তু প্রতিনিয়তই কোনো না কোনো কাজ, কোনো না কোনো হিসেব, কোনো না কোনো সেলের প্রয়োজনীয় নিউজ, এগুলো সব কিছু কিন্তু তাদের নোট করে রাখতে হয়। এই যে নোটটা করতেছে খাতা কলমে, এই নোটটাকে কম্পিউটারের ভাষায় টাইপ করে একটি এক্সেল শিট বা ওয়ার্ড ফাইলে বা যে কোনো গুগল ডক্সে, যে কোনো এক জায়গাতে যদি আপনি আপনি রাখেন, এটাকেই বলা হয় ডাটা এন্ট্রি। যেমন আপনাকে একটি ইমেজ দেওয়া হলো, এটা এটা সব ক্ষেত্রে হবে। যেমন আপনি মনে করেন একটি শপিং মলে, আমি ওইটা উদাহরণ দিয়ে যেহেতু বুঝিয়েছি তো আমি ওই দিকেই যাচ্ছি। মনে করেন একটি শপিং মলের একটি হিসেব, সেটা আপনাকে হচ্ছে যে হাতে খাতা কলমে হ্যান্ড রাইটিং এ করে দিয়েছে। তো এটা যদি আমি হচ্ছে যে আবার কম্পিউটার টাইপ করে যদি এটা লিখি, তাহলে এটাই ডাটা এন্ট্রি বলা হয়। তারপরে আপনি যদি ওইটা ভিডিও আকারে যদি ওইটা ওই হিসাবটা করতো, বা ওই হিসাবটা যদি ইমেজ আকারে ছবি তুলে আপনাকে দেওয়া হইতো, ওইটা যদি কোনো পিডিএফ ফাইলে দেওয়া হইতো, কোনো এক্সেল ফাইলে দেওয়া হইতো, তো এগুলা জাস্ট আপনাকে বিপরীত কিছু করা বা আপনার টাইপ নিজের থেকে টাইপিং করে বা কপি পেস্ট করে আরেক থেকে আরেক এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে আসা কি ডেটা এন্ট্রি বলে। ওকে, তো এবার আমরা সরাসরি হচ্ছে যে ডেটা এন্ট্রি কেন করব এটা জানি, কারণ আমরা আমরা আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে আসলে ডেটা এন্ট্রি কাকে বলে, কিভাবে করবেন, এবং আমরা কেন করব, এটা করে আমাদের ফায়দা কি, আমরা যদি এক্সপার্ট হতে পারি কেমন ধরনের কাজ পাওয়া যাবে। তার জন্য আমি সরাসরি ফাইবারে চলে যাচ্ছি। আমি এখান থেকে আমার ফায়ারফক্স ব্রাউজারটা ওপেন করতেছি, করার পরে আমি সরাসরি ফাইবারে গিয়ে রিচার্জ করব, কিছু গিগ অ্যানালিটিক্স করব, করে দেখব যে আসলে আমরা কেমন ধরনের কাজ পেতে পারি এই ডেটা এন্ট্রি করে, আমাদের ফায়দাটা কি। ওকে, তাছাড়া অযথাই তো আমরা এখনো কাজ শিখবো না। আমরা প্রথমত দেখি যে আসলে মার্কেট প্লেসে কেমন মানুষ কাজ করতেছে ডাটা এন্ট্রি নিয়ে, এবং কেমন ইনকাম করতেছে, এটা আমরা ফার্স্টে দেখব, তারপর আমরা কাজটা শিখব। তো আপনি যে কোনো মার্কেট প্লেসে যান না কেন, এই ডাটা এন্ট্রিটা সর্বপ্রথম থাকবে, এবং এটা আপনার হচ্ছে যে আগের থেকে আছে এবং ভবিষ্যতেও খুব বেশি থাকবে। কারণ যেই কোম্পানি হোক না কেন, যে কোনো বিজনেস ডিল বা যে কোনো কিছুই হোক না কেন, সেটা কিন্তু একটি
হিসাবের প্রয়োজন পড়ে। তো যে হিসাব বা যেই হিসাবের প্রয়োজনটা পড়ে ওটা কিন্তু ডাটা এন্ট্রির ফ্রিল্যান্সারের প্রয়োজন, এবং তাকে দিয়েই কিন্তু এই কাজটা করাতে হবে। তো আপনাদের আপনারা যদি শিখতে পারেন তাহলে এক্সপার্ট হতে পারেন, তাহলে আপনাদের কাজের কোনো অভাব হবে না এবং ইনকাম অনেক করতে পারবেন। সরাসরি আমি ফাইবারে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই ডাটা এন্ট্রিটা নিয়ে আসলে কেমন কাজ বর্তমানে ফ্রিল্যান্সাররা করতেছে এবং এটার ফিউচার কেমন। ঠিক আছে, সো একটু ওয়েট করবেন। দেখেন আমি এখানে চলে আসলাম, আসার পরে এখানে আমি যদি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, এখানে ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েটর একটা ইয়ে আছে, এটা আমি ক্লোজ করতেছি। ক্লোজ করে আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ করি, ডাটা এন্ট্রি লিখে যদি আমি সার্চ করি কে কেমন কাজ করতেছে, এটা জাস্ট আমরা এখান থেকেই দেখতে পারবো এবং কত টাকা ইনকাম করা পসিবল এই ডাটা এন্ট্রি কাজ করে। তো অনেকেই এগুলাকে প্রাধান্য দেয় না, মনে করে যে ডাটা এন্ট্রি এটা তো খুবই নিম্ন কাজ, সেটা এটা করে কি হবে। কিন্তু আপনি এই যে কোনো জায়গাতে যদি জব করতে যান, কোনো অফিসে যদি জব করতে যান, কোনো ব্যাংকে যদি জব করতে যান, এটারই কিন্তু আপনার প্রয়োজন। ওকে, সো এটা শিখলে অনেক উপকার আপনার হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি, সে একটি গিগ এখানে পাবলিশ করেছিল। তো সে লিখেছে কি, আই উইল ডু এক্সেল ডাটা এন্ট্রি কপি পেস্ট টাইপিং ডাটা এন্ট্রি। ওকে, সে হচ্ছে যে এক্সেল ডাটা এন্ট্রি করবে, কপি পেস্ট করবে এবং টাইপিং ডাটা এন্ট্রি করবে। ওকে, সে কাজ পেয়েছে, এখানে সে রিভিউ পেয়েছে 1K, মানে 1000। আসলে যতগুলো রিভিউ পায় তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে কাজ পায়, কারণ সব বায়ার তো আর রিভিউ দেয় না। রিভিউ হচ্ছে যে আপনাকে রেটিং দিচ্ছে, মানে আপনার কাছ থেকে বায়ার যখন কাজ করে নিচ্ছে, আপনার কাজটা যদি তার কাছে একান্ত ভালো লেগে থাকে, একদমই মনে 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 আপনি যা চেয়েছে বায়ার তার চাইতে যদি বেশি দিতে পারেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে একটি রিভিউ দিবে। সো ভাবতেই পারতেছেন, সবার কাছ তো আর সবাইকে তো আর মন মন মানে খুশি করা যাবে না, তাই না? কাজ করলে কারো হয়তো বা মন খুশি হবে, কারো হয়তো বা ঠিকঠাক হবে, তো সবাই আর রিভিউ দেয় না। তো সে কাজ করেছে 1000 এবং কাজের বাজেট ছিল আপনার হচ্ছে যে $10। তো আমি একটু হিসাব করে দেখাই যে আসলে সে এই পর্যন্ত এই মাত্র একটা গিগ থেকে, তার কিন্তু আরো গিগ আছে, সে লেভেল 2 সেলার এবং তার আরো গিগ আছে, এই একটা গিগ থেকে সে কত টাকা ইনকাম করছে এটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আপনি ডাটা এন্ট্রি করে কত টাকা ইনকাম করতে পারবেন। ওকে, এবং আমরা আমরা আরো দেখবো, অনেক কিছু দেখবো, একটু ওয়েট করবেন, আমরা আস্তে আস্তে সবকিছু শিখবো। ওকে, সো আমি এখান থেকে 1000ই দিচ্ছি, যেহেতু রিভিউটা যেটা আছে ওটাই দিচ্ছি। তবে সে কাজ পেয়েছে 1700 বা 1800, 2000 প্লাস। ওকে, আধা বার রিভিউ দিবে, আধা বার দিবে না। তো আমি 1000 গুণ এখানে যদি 10 দিই তাহলে সে এখান থেকে আর্নিং করছে $10,000। ওকে, তো $10,000 যদি আমি এখান থেকে হিসাব করি, মোটামুটি কিন্তু কত লাখ হচ্ছে আমি একটু হিসাব করে দেখাই। গুণ হচ্ছে যে আমি 85 দিচ্ছি, তাহলে 8,50,000 টাকা। ঠিক আছে, সে এখান থেকে 8,50,000 টাকা ইনকাম করছে শুধুমাত্র এই একটা গিগ থেকে, এবং সে কাজ পাইছে কতগুলা, 147টা রিভিউ পাইছে, তার মানে ধরা যায় 200-300টা কাজ পাইছে, এবং তার বাজেটটা একটু বেশি ছিল, $15 করে আর্নিং করছে। তো সেও কিন্তু এখান থেকে 147টা কাজ করলে $15 করে যদি ইনকাম করে, তাও কিন্তু 20-50,000 টাকার উপরে, 1 লাখের উপরে সে ইনকাম করছে। এখানে 309টা কাজ করছে, সেও কিন্তু এখানে 2-3 লাখের উপরে ইনকাম করছে। এখানে $5 বাজেট ছিল, 79টার মতো কাজ করছে। তো আপনি অসংখ্য ডেটা এন্ট্রি নিয়ে গিগ দেখতে পারবেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে কাজ করতেছে এবং ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে, এবং তারা যে কাজগুলো করতেছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তারা আসলে কি কাজ করতেছে এবং যে এই যারা তারা যে কাজগুলো করতেছে তার চাইতে বেশি আমরা শিখবো, অনেক বেশি শিখবো। তারা যে কাজের গিগ গুলা পাবলিশ করেছে, যে অফার গুলা বা যে সার্ভিস গুলা তারা দিচ্ছে তার চাইতে বেশি শিখবো, যাতে করে তার চাইতে বেশি আমরা কাজ পাই এবং তার চাইতে বেশি জানে যেন আমরা বায়ারকে হ্যাপি করতে পারি। ওকে, সে এখানে দেখেন কপি পেস্ট, ডেটা মাইনিং, ডেটা কালেকশন, ইন্টারনেট রিচার্জ, ওয়েব রিচার্জ, লিড জেনারেশন, ম্যানুয়াল টাইপিং, পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল। তো এই যে কাজগুলো আছে এগুলাই আমরা শিখবো, এগুলার বাহিরেও আমরা আরো অসংখ্য শিখবো। ঠিক আছে, সে যে কাজগুলো এখানে ইয়ে দিয়েছে অফার করেছে তার চাইতে বেশি আমরা শিখবো, এখানে যেগুলো দিয়েছে এগুলোও শিখবো এবং তার চাইতে বেশি শিখবো, যাতে করে আমরা আমাদের কাজ করার সময় যাতে করে কোনো কাজ আমাদের না পারা থাকে না। ওকে, তো এই সবকিছু আমরা শিখবো। তো আমি আমাদের সিলেবাসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, আসলে আমরা শিখবো কোন কোন কাজগুলা, এবং তো আমি দেখালাম আপনাদেরকে যে আসলে কেমন কি কাজ পাওয়া যায়। তো কেউ আসলে ডিমোটিভেট হবেন না, ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই, আপনি যেটাই করেন না কেন আপনার কাছে ওইটা আপনি
সম্পদ ভাববেন, অনেক বেশি ভাববেন, তাহলে আপনি হচ্ছে যে মানে অনেক বেশি দামি ভাববেন, তাহলে আপনি ওই কাজটা করতে পারবেন এবং আপনার কাছে অনেক ভালো লাগবে আর আপনি সফল হতে পারবেন ওইটাতে। ঠিক আছে, কোনো কোনো কাজকে আপনি ছোট করে দেখবেন না। তো ডাটা এন্ট্রির মধ্যে আমরা হচ্ছে যে অনলাইন ডাটা, এটাগুলো বেসিক, ঠিক আছে, এর উপরে কয়েকটা যেগুলো আছে এগুলো আমরা বেসিক ধারণায় আপনাদেরকে শিখাই দিব। নেক্সট পর্বে আমরা শিখাবো অনলাইন ডাটা এন্ট্রি এবং অফলাইন ডাটা এন্ট্রি, কিভাবে আপনি অনলাইনে ডাটা এন্ট্রি করবেন, অফলাইনে করবেন। তো আমাদের সিলেবাসের মধ্যে আছে কি ডাটা এন্ট্রি, এটা হচ্ছে যে উপরেরটা, এবং অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি এখানে আছে আমাদের, সরি, ওয়ার্ড অ্যান্ড এক্সেল, তারপরে ই কমার্স, প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, সোশ্যাল মিডিয়া পোস্টিং ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে যে সিআরএম ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, ডাটা স্ক্যাপিং, কপি পেস্ট, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ইন্টারনেট রিচার্জ সহ আরও আছে ওয়েব রিচার্জ, লিড জেনারেশন, ম্যানুয়াল টাইপিং। এখানে আমরা হচ্ছে যে পাবো পিডিএফ টু এক্সেল, ইমেজ টু এক্সেল, কিভাবে আপনি ইমেজ থেকে এক্সেল, ওয়ার্ড এক্সেলে পরিবর্তন করবেন, ওয়ার্ডে পরিবর্তন করবেন, এগুলো সব কিছু কিন্তু আমরা আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করব। বিজনেস কার্ড থেকে কিভাবে ডাটা এন্ট্রি করবেন, গুগল স্প্রেডশিট কিভাবে তৈরি করতে হয় এগুলো শেখাবো, তারপরে হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট এক্সেল শিট কিভাবে তৈরি করবেন, প্রপারলি কিভাবে একটি ডাটা রিচার্জ করতে হয়, লিঙ্কডইন থেকে কিভাবে ডেটা কালেকশন করবেন এগুলো আমরা আপনাদেরকে শেখাবো, কিভাবে একটি ইমেল ফাইন্ডিং করে ওটা লিস্ট তৈরি করবেন, কিভাবে আপনি ইমেল মার্কেটিং ডাটা এন্ট্রি করবেন। আসলে আমাদের এই ডাটা এন্ট্রি নিয়ে অনেকগুলো ক্লাস হবে যেগুলো যদি আপনি করেন এখন আপনি, আচ্ছা আর কয়েকটা আছে আমি এগুলো একটা আপনাদেরকে দেখাই, লাস্ট হচ্ছে যে এখান থেকে, হ্যাঁ এই কয়টাই আছে, আরো আমরা অ্যাড করব, পরবর্তীতে আমরা আরো অ্যাড করব। তো আপনি হয়তো মনে করতে পারেন যে এতগুলা কাজ কিভাবে শিখবো আর কিভাবে করব, এতগুলা কাজ তো করা মানে শিখা মানে একবারে শিখা এক্সপার্ট হওয়া তো অনেক অনেক কষ্টের, এরকম কিছু না। আসলে এখান থেকে যদি আপনি একটি কাজ শিখতে পারেন, যেমন যে ডাটা মাইনিং, হ্যাঁ আপনি যদি এই একটি কাজ শিখতে পারেন এবং এই একটি কাজ নিয়ে যদি আপনি শুধুমাত্র গিগ পাবলিশ করেন, আপনি কাজ করে শেষ করতে পারবেন না, আপনার অসংখ্য কাজ পাবেন, লক্ষ লক্ষ টাকা আপনি এই একটি কাজ থেকেই আর্নিং করতে পারবেন। কিন্তু আমরা শিখবো সব, ঠিক আছে, আমরা একটি করতে গেলে আরেকটার সাথে মানে সংযোগ হয়ে যাবে ওইটা। যেমন আমরা যদি ডেটা মাইনিং করতে চাই তাহলে আমাদেরকে কপি পেস্ট জানতে হবে, ডেটা স্ক্র্যাপিং জানতে হবে, ঠিক আছে, ডেটা কালেকশন কিভাবে করে মাইনিং করতে হবে এটাও আমাদেরকে জানতে হবে। সো আসলে একটা কাজ কিন্তু সবগুলোর সাথে সবগুলোর সম্পর্ক আছে। তো আমরা আস্তে আস্তে সবগুলা শিখবো, কিভাবে একদিনে একটা বা একদিনে দুইটা করে আমরা আস্তে আস্তে সবগুলা শিখবো। তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই, এবং আমরা নেক্সট ভিডিওতে অনলাইন ডেটা এন্ট্রি এবং অফলাইন ডেটা এন্ট্রি কি এটা শিখবো। ওকে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।